হ্যাঁ গাইস, তো আজকে আমরা একটা নতুনত্ব পরোটা বানাবো। তো সচরাচর আপনারা নানান টাইপের জিনিসে কিন্তু মূলো, বাঁধাকপি, ফুলকপি, আলুর সব রকমই, অনেক রকমই আমরা পরোটা খেয়ে থাকি। এটা হচ্ছে একদম নতুনত্ব, সেটা হচ্ছে পনির পরোটা। খুবই ইজিভাবে বানানো যায় গাইস, এমন কিছু লাগে না। শুধু এখানে নিয়ে নেওয়া হয়েছে পনির, আর তার সাথে লাগবে একটা মতন কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে একদম জিরি জিরি করে পাতলা করে পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে। আর লঙ্কা আপনারা কিন্তু যে আপনার পরিমাপ অনুযায়ী কিন্তু ঝাল দেবেন, আপনারা কে কতটা ঝাল খাবেন। তো এবার এই দুটোকে ভালো করে একসঙ্গে চটকে অল্প পরিমাণ নুন দিয়ে আমরা এটা মেখে নেবো। দেখুন পনিরটাকে খুব সুন্দর করে ভালো করে একদম নুন দিয়ে চটকে চটকে মা ভালো করে একদম মেখে নিয়েছি। আমরা এখানে আটা মেখে নিয়েছি ময়ম দিয়ে, সাদা তেল আর নুন দিয়ে ভালো করে প্রথমে ময়ম দিয়েছি, দিয়ে আটাটাকে মেখে নিয়েছি। পরোটা কিন্তু ময়দার হয়, আমরা কিন্তু এটা ময়দার বানাবো না, এটা টোটালি আটার বানাবো। আর আটা দিয়ে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে গাইজ। তো যারা ময়দা পছন্দ করেন না, তারা কিন্তু আটা দিয়ে খুব সুন্দরভাবেই এই পরোটাটা বানিয়ে নিতে পারবেন। তো এবার এগুলো লেচি কেটে আমরা পুর ভরে নেবো। এরকমভাবে বাটিটা বানিয়ে নিয়েছি সুন্দর করে, আর একটা চামচ নিয়ে এই দেবো পনিরটাকে, এইভাবে এর ভেতরে ঢুকিয়ে দেবো, দিয়ে তারপরে এরকমভাবে দুদিক থেকে চেপে। খুবই সহজ এই পরোটাটা করা, আর যে কোনো পরোটার মুখ মারাটাই কিন্তু খুবই সহজ। দেখো এরকম করে মুখগুলো এক জায়গায় জড়ো করবে, এরকম হালকা দাবিয়ে 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 এরকম একটা মুখের মতন হবে, এরকম নিয়ে জাস্ট এরকম করে দেবেন, আর একটুখানি ছিঁড়ে দেবেন, মুখটা প্রপার একদম সিল্ড হয়ে যাবে। তো এইভাবে বাকি সবগুলো আমরা বানিয়ে নেব। এরকম আমরা বেলে এটা দিয়ে দিয়েছি, আর একটা পিঠ কিন্তু এরকম হালকা যখন লেগে আসবে তারপর কিন্তু তেলটা আপনারা দেবেন। আর আমার মা ঠিক যেইভাবে পরোটা ভাজে খুবই ভালো পরোটা ভাজে এবং খুবই সুন্দর, যেটা খেতেও খুব ভাল লাগে। তো তো একটা পিঠ হয়ে যাওয়ার পর উল্টে এরকম সাইড থেকে তেল দিয়ে দেবেন, ওপরে তেল দিয়ে দেবেন, তারপরে কিন্তু ভালো করে উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবেই কিন্তু সুন্দর করে পরোটাগুলো ভেজে নেবেন। একদম সুন্দর করে মা পরোটা ভেজে নিচ্ছে। তো এবার এইভাবেই ভেজে মা ভালো করে নামিয়ে দেবে। আমাদের একদম রেডি হয়ে গেছে, আর মা উপর থেকে একদম বেশি করে ঘি দিয়ে দিচ্ছে, আর আপনারা চাইলে কিন্তু বাটারও দিতে পারেন। তো এইরকম সুন্দর পনির পরোটার রেসিপি আপনাদের কিরকম লেগেছে এবং খুব সহজেই কিন্তু খুব ইজিলি বানিয়ে নেওয়া যায়, অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য গাইস। আর অবশ্যই কিন্তু খেয়ে জানাবেন আপনাদের এরকম খুবই সহজ পদ্ধতিতে পনির পরোটা কিরকম লেগেছে। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে।